আসসালামু আলাইকুম কেমন আছেন হগলডিরা সবাই একটু কমেন্ট করে মোরে জানাইবেন মই যে নিরামিষ কথাক বরিশাল্য থাকবে একটু মাঝে মাঝে একটু শুদ্ধ হইবে কোনোটাই পুরোপুরি মুই পারি না একটু বুঝে বুঝে লইবেন আপনারা মই এখন যাইতে আছি গোরো নদীতে একটু হালকা পাতা কেনাকাটা করবো মোর লাগে মোর ছোটো ভাইও আছে রিক্সার পাশে বহাব যেন আর কিছু কেনাকাটা কর্ম আর ঘন দই মিষ্টিতে একটু কেনাই লাগবে বোঝেন হ্যাঁ যে মজা একদম বিখ্যাত হ্যাঁ খাইলেই বুঝতে পারবেন একসে আট চার ডেসাইডে আপনাকেও খাওয়া লাগবে বুঝছেন অনেক মজা অনেক মজা হ্যাঁ কেমনি আপনার করে যে বুঝামু হ্যাঁ তো বাসায় প্রকাশ করতে মুই পারতে আসি না আচ্ছা যাইতে তাই সমস্যা নেই একদম সুন্দর পানির মতো রাস্তা গ্রামের রাস্তা একদম রিক্সা দৌড়েই দৌড়েই যাই যে মোর পাশে বহা দেখতে পারছেন আপনারা হ্যাঁ আবার গো একটু হায় হ্যালো দেওয়ার লেগে অপেক্ষায় বয়ে রইছে এই যে হায় দিয়ে দিছে দেখতে পারছেন আপনারা একটু হাই হ্যালো কইয়ে দিয়ে মোর সোডোবাই ডেড়ে হ্যাঁ পিছনে মোর জামাই আর মোর পোলা আর মোর ভাই আছে হ্যাঁ হুন্ডাই করি আইতে আছে এই যে যাইতে আছে কি যে শান্তি লাগতেছে এই রাস্তাটায় বেমালা বাতাস আর বাতাস তাই সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন কোনোটা মাঝখান দিয়ে দেখবেন না পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন মই যাইতে আসি এই যে শাসা মেয়াও আসে মগর লগেই এই যে খেজুর গেছে খেজুর ধর্শে দেখেন দুই দিকে গাছ মুরগির ফার্ম এই যে খাজুর কিন্তু খাইতে পারি নেই এই দুঃখের বিষয়ে দেখতে একটু শান্তি পেইলাম তাও তাই হগলডি দেখতে থান মই কই যাই আর মগো গ্রামের রাস্তাঘাটও দেখেন দুই দিকে কোলা আর কোলা জমিন ধান খেত এখন অবশ্য দান নাই আছে পাট আর মেস্তা বুঝতে পারছেন পাটের শাক যে মগো বরিশালের কি বিখ্যাত পাটের শাক আর ডাল আর হেয়ের লাগে যদি হয় বোম্বাই মরি ছেলে আর কোনো কথাই নেই একদম বেমালা মজাই লাগে বুঝতে পারছেন এই এই বিখ্যাত খাওয়ন একদম গরিবের লিগে বড় বিখ্যাত খাওয়ান পাড়ের হাত দিয়ে গণ করিয়ে যদি ডাইল যায় লগে থাই যদি এক কো বোম্বাই মরিস তাইলে তো বোঝেন এই কি যে মজা আচ্ছা যাইতেই থেই আর কথা কইতেই থেই কি আর কর্ম আপনারাও একটু থায়েন লগে ভুল ঠুল হইলে একটু ঠমা করিয়ে দিয়েন কারণ মুই অত কথা ভালো করে কইতে পারি না আপনি গোলাহানি বুঝতে পারছেন তো আর কি করম এই তো বেশিক্ষণ লাগবে না মাই যাইতে আসি একদম অল্পর মধ্যেই মোর গন্তব্য স্থানে মুই চললে যাবো পাট শাক একদম সেই রকম সুন্দর লাগতে আছে এই চললেইছি এই দোকানটার মধ্যে এই দোকানটার মধ্যে হালকা পাতলা কিছু কেনাকাটা করছি অবশ্য এইটা নেই নি বাড়ি আইয়ে আমনে করে ঠিক আছে এখন আবার বের হইয়া গেলাম কথা কিন্তু মিল্লে জিল্লে যাইতে আছে কিছু মনে করলেন না এই বুঝে বুঝে নিয়ে মোর ভাই ওই যে পাশে বহা আছিল দেখতে পাইতেছেন অবশেষে মই চললে আইলে মোর কাঙ্ক্ষিত সেই শচীন ঘোষ গোরু নদী মিষ্টান্ন ভান্ডার এই এই জায়গায় দিয়ে দই মিষ্টি আর ঘি কিনমু কি আর কমু আজকে সন্ধ্যা ইফতারে এই দই চিরা দিয়ে ইফতার করমু এ আমার খুব মজা লাগে দই দই চিরা হইলে আর কিছু কোনো কথাই নেই আর রসগোল্লাও লইছি রসমালাইও লইছি গিয়েও লইসি আর দেখেন মানুষ কীভাবে কেনাকাটা লইয়ে ব্যস্ত ঈদের আগের দিন হ্যাঁ বাহি আছে কেনাকাটা সবাই এখন কেনাকাটা লইয়ে ব্যস্ত গেরামে যে এত মার্কেট করতে পারে রে ভাই কি আর কম সব দোকানে খালি মুই আর কিছুই কিনি যা টুকটাক কিনছি ডাকের দিয়ে কিনে লইয়ে গেছি বুঝতে পারছেন আর কি কিনবো খালি একদিন একটু কই ঈদের আগে একটু গর্ণ নদী যাই তাই একটু দেখকে ঠেকে আইলাম এই আর কি এত যদি আর 10 দিন বর হইতো মানুষ তারপরও কেন তোরে কেনা কাটারে মই অবশেষে বাড়িতে আইয়ে পড়ছি এখন কি কি আনছি এই দহন প্রথমে বড় একটা বালতি কিনছি বাড়ির বালতি গুলো ছোড়ো হ্যাঁ আর বালতি গুলো এসে ফাড দি একল SAPতে SAPতে ওদি গোসল করলে মন ভরে না এই বড় একটা বালতি কেনা হইছে মগো পোলা আর সাউল আছে খেতে তারপর দুই প্যাকেট সাউল কেনা হইছে এই ফিটনেসটা কেনছে মোর ষড় ভাই এই পা কেনাকাটা কেনা হয়েছে ওরা ও কেনাকাটা করছে তারপর যখন গেছি তারপর কই কিছু একটু কিনি হালকা পাতলা আর দই মিষ্টি লইয়া মোর জামাই আর মোর মেজো ভাই আর মোর পোলা হেরা পয়সনে পড়িয়ে রয়েছে হেরা আইতে আছে হেরা একটু পরে আইবে মই আর মোর সোড় ভাই এই বালতি বাজার বাজার লইয়া আইছি এই বেকারি বিস্কুট তারপর ডিপ্লোমা দুধ আছে অগ গরুর দুধও আছে বুঝছেন তারপর এক কেজি হাফ কেজি ডিপ্লোমা প্যাকেট নিয়ে আসছি সানা এই সস এই আবার মোর পোলাগো লাগেই এর লিগে মিলিয়েছি লুডুসের একটা বক্স আনছি এই সব টুকটাক কেনাকাটা করবি আনছি হ্যাঁ কো ময় নাই ভালোই হয়েছে এই আর কি লুডুসের একটা বক্স তারপরে এই চামুচ আবি যাবি টুকটাক আর কি যা দরকার বোঝেন এই মানুষ দোকানে গেলেই খালি কিনতে মন চায় এত কিনি তারপর মন বরে না পুষ্টি চাল কিনলাম তবে যতই কিনি প্যাকেট কিনছি কিনা কিন্তু মুগো ঘরের আর খেতের যে পোলাও চাউল হেডের যে স্বাদ আর ফ্লেভার হে আর কি কম একদম মানে ঘি সারাই মনে হয় গ্রানে মুখ বড়ে যায় এই বালতিটা বরিয়া টুকটাক কেনাকাটা করছি সে মাই সে মাই আগেরও কেনা ছিল মোর মা মোর বড় বাড়িতে বাজার টাজার করানো শেষ তাও মোরা যাই আবার মনে হয়েছে যে না হয় না হইবে না মেহমান থানাইলে কেমন করমুখানে হেললে কি আবার কিছু কিছু কিনে লইয়লাম এই আর কি এই এই গলাকে শেয়ার করছি ঘিও আনছি ঘিও আনাছিল আমি আবার আধা কেজি ঘি লইয়েছি খগল এখন মোর ভিডিওটা পুরোটাই দেখকেন একটু পাশে থাককেন লাইক কমেন্ট শেয়ার করছেন বেশি বেশি করে দাদুরা ভুললে যাইয়েন না একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন হ্যাঁ মই আরও নতুন ভিডিও করার উৎসাহ পামু বুঝতে পারছেন এমনি একটু অলস টাইপের মানুষ ভিডিও একটা ছাড়লে আর দশ দিনও মোর কোনো খবর থাকে না এরকম আলসিয়া মনে হয় কেউ নাই আমি এলাম একমাত্র আলসিয়া মহিলা সবার কাছ দিয়ে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন